হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজ মঙ্গলবার, আজকে একটু বেরোতে হবে। আমি আসলে হাবড়ায় এসেছি আমাদের বাড়িতে, তো আমি যাব এখন একটুখানি হাবড়া বাজারে। হাবড়া বাজারে পুজোর শপিং এখন চলছে, সব দোকানে খুব ভিড়, আর সন্ধ্যাও হয়ে গেছে, তো গেলে ভিড়ের মুখে পড়তেই হবে। কিন্তু জেনে শুনে যাচ্ছি, কারণ আমার মায়ের কিছু কেনাকাটা করার বাকি আছে, কিছু করতে হবে পুজোর কিছু শপিং, তো তার জন্য হাবড়া বাজারে যেতে হবে আজকে। তো চলুন বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি আমাদের সুভাষের মুখের দিকে, সেখান থেকে ভ্যানে উঠবো, ভ্যানে উঠে সোজা হাবড়া বাজার। এই যে শার্লক গেল, ভ্যানে উঠে পড়েছি। আমাদের মা মনসা মিষ্টির দোকান গেল, এটা হচ্ছে পারিয়ালের পেট্রোল পাম্প। আমার ডান দিকে দাদা বৌদির বিরিয়ানি। হাবড়া 1 নম্বর গেট ছাড়িয়ে সোজা এসেছি। আমার বাঁ দিকে এখন হসপিটাল রোড, হসপিটাল রোডের সামনে আছি। এই রোড দিয়ে ঢুকেই হসপিটাল, হাবড়া হসপিটাল। আর এই আমাদের এই ফুচকার দোকানটা দেখছেন, এটা আমাদের বিখ্যাত ফুচকার দোকান হাবড়া। এই হাবড়ার এই ফুচকার দোকানটা আমার খুব প্রিয়। বাঁদিকে SBI গেল, SBI নিচে রূপলক্ষ্মী জুয়েলার্স, আর সামনে আছে পাঞ্জাবি মিউজিয়াম। আর এটা বাসস্ট্যান্ডের কালী মন্দির, এখানে কালী পুজোর দিন খুব বড় করে পুজো হয় বাসস্ট্যান্ডের কালী মন্দির। আগে এখানে মানে বাসগুলো এখানেই দাঁড়াতো, এখন একটু সামনে এগিয়ে দাঁড়ায়। আর এখানে স্টাইল বাজার গেল, এটা আমাদের জনপ্রিয় জুয়েলার্স। হাবড়ার যে কটা জুয়েলারি শপ আছে তার মধ্যে জনপ্রিয় একটা, খুব বড় একটা দোকান, নাম করা। আর সামনে আবার সামনে আমাদের স্টেশন রোড আছে, স্টেশন রোডের মুখেও ওদের একটা ব্রাঞ্চ আছে, জনপ্রিয় অনেকগুলো কয়েকটা বেশ ব্রাঞ্চ আছে, তো তার মধ্যে স্টেশন রোডে ঢুকে একটা ব্রাঞ্চ আছে। এই যে আমার ডান দিকে হচ্ছে স্টেশন রোড, এই জনপ্রিয় জুয়েলার্স, দুটো পরপর দেখতে পাচ্ছেন দুটো ব্রাঞ্চ। আর মাঝখানে সি অরবিন্দ স্টোর্স দেখা যাচ্ছে। আমার বাঁদিকে এইনা মার্কেট গেছে, এইনা মার্কেটে অরবিন্দ স্টোর্সের বড় শোরুম আছে, ব্লাউজ টাউজের দোকান, তো ওদের একটা ব্রাঞ্চ হচ্ছে অরবিন্দ স্টোর্সে এখানে স্টেশন রোডের মুখে। স্টেশন রোড ছাড়িয়ে আমরা চলেছি ভ্যানে করে, এখন মধ্যে ট্রেনের টাইম নেই, যাচ্ছি না, স্টেশন রোডটা একটু ফাঁকা। নেমে পড়েছি ভ্যানের থেকে, আমার রাস্তার উল্টো দিকে দেখা যাচ্ছে পাঞ্চালি, সোহনলাল তাপরে অ্যান্ড গ্র্যান্ড সন্স পাঞ্চালি, ওদের সব একটাই ব্রাঞ্চ। পাঞ্চালি পাশ থেকে ঢুকে গেছে 1 নম্বর গলি, সেখান থেকে ঢুকে যাচ্ছি আমরা। আমরা অ্যাকচুয়ালি আগে একটু কাঁসা পিতলের দোকানে যাবো, একটু বাসনের দোকানে, সেখানে আমাদের একটু দরকার আছে, মার কিছু কেনাকাটার আছে, কিছু ঠাকুরের জন্য কিছু বাসন টুসনের দরকার। তো আমরা এখন যে দোকানটা যাচ্ছি, 1 নম্বর গলি দিয়ে সোজা ঢুকে যেখানে গিয়ে থামবেন তার বাঁদিকে পড়বে, তো সেই দোকানে কিন্তু সবসময় ভীষণ ভিড় থাকে, সরকার জুয়েলার্সের পাশে। এই এখন একটু মনে হচ্ছে একটু হালকা আছে। আচ্ছা, এখন কাঁসা কত করে যাচ্ছে? ভালো কাঁসা ছিল 1800-1900, এখন কমিয়ে 1500-1600 করে নেমেছে। পিতলের দাম ছিল 900-950, ওটা কমে গিয়ে কোনটা আছে 700-750। আজ দোকানের চাপটা একটু কম আছে, যার জন্য একটু জিজ্ঞাসা করতে পারলাম। কাঁসা পিতলের দাম কিন্তু অনেকটা কমে গেছে, এই দোকানটা অনেক বড় দোকান। অ্যাকচুয়ালি এই দোকানের সুলভ মূল্যে ভালো জিনিস পাবেন, ওরা কাউকে ঠকায় না, মানে ভালো, দোকানটা বেশ ভালোই। আমার বিয়ের সমস্ত বাসনকোসনও এই দোকান থেকে কেনা হয়েছে। দোকানের চাপ এখন অনেকটা কম আছে, আজকে অন্যদিন খুবই ভিড় থাকে। এই যে আমার পাশে যারা কিনছেন, এই শঙ্খ, ওনাদের বাড়িতে দুর্গাপুজো আছে, তাই ওনারা এখান থেকে কিনতে এসেছেন। এখানে সব রকম পাবেন। কাঁসা পিতলের দোকানের কাজ মিটে গেছে, এখন বেরিয়ে পড়েছি, এখন ওই টুকটাক শাড়ি টাড়ি সব কেনা আছে, সেগুলো 1 নম্বর গলি থেকে বেরোলাম। 1 নম্বর গলিটা হচ্ছে পাঞ্চলটা ছাড়িয়ে এসে ডান দিকের রাস্তা, আর মা মনসা বস্ত্রালয়ের উল্টো দিকে। এবার আমরা পাঞ্চলিতে ঢুকবো। পাঞ্চলি অনেকগুলো ব্রাঞ্চ আছে, একটা ছেলেদের মেয়েদের বিভিন্ন ব্রাঞ্চ, আলাদা আলাদা বাচ্চাদের ডিপার্টমেন্ট সব আলাদা, তো আমরা সোহনলাল তাপুরিয়া পাঞ্চলি সবই এক।
তো সেখানে ঢুকবো। তো আমরা সব রকমই কেনার দরকার আছে, ছেলেদের মেয়েদের সবই কেনার দরকার আছে, কিন্তু আগে শাড়ি কিছু শাড়ি কিনবো। ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না, হয়তো ভিড় থাকবে, তো পাঞ্চালে ভেতরে ভিডিওগুলো ভিতরে একদিন আপনাদের অন্যদিন দেখাবো। এই আমার বাদিকে গেল ছেলেদের ডিপার্টমেন্ট, এখানে প্যান্টের পিস জামার পিস বিক্রি হয়, রেমন্ডস বা অন্যান্য ভালো ভালো ব্র্যান্ড। আর এখানে পাঞ্জাবি বিক্রি হয়, ছেলেদের পাঞ্জাবি, পাঞ্জাবির ঘর এটা। আর সোজা গিয়ে শাড়ির ঘরটা আছে। পাঞ্চালিতে কিন্তু সব রকম ধরনের বাজেট নিয়ে এসেই আপনারা ফেরত যাবেন না। পাঞ্চালি থেকে বেরিয়ে আমরা মুদিখানার দোকানে এসেছি, এক নম্বর গেটে। এটা এক নম্বর গেটে খুব বড় মুদিখানার দোকান। মা এখানে মুদিখানার দোকানে কিছু কেনাকাটা করার দরকার আছে, সেইগুলো করছি। আর আমি সব ব্যাগ ব্যাগেজ নিয়ে বসে আছি। পাঞ্চালিটি কথাটা বলার ছিল, সেটা হচ্ছে পাঞ্চালি 250-300 টাকা দামে ছাপার শাড়িও পাবেন, আবার 20-25 হাজার টাকা দামের শাড়িও পাবেন। যে কোনো মূল্যে যে কোনো শাড়ি আপনারা পাবেন এখানে। মুদিখানার দোকান থেকে মিটিয়ে আমাদের এবার বাড়ি ফেরায় পালা। তো এই ভিডিওটা এই অবধি থাকলো। টাটা, বাই বাই, গুড নাইট।